বিশ্বাস ভয়কে জয় করে গঠনমূলক সদর্থক আত্মবিশ্বাস দ্বারা ভয় জয় করা যায় ভয়কে জয় করতে পারলেই সফলতা আসে মহারাজজি লিখছেন একটা ছেলেকে একটা বিশ ফুট লম্বা এক ফুট চওড়া ও দুই ইঞ্চি মোটা তক্তা মাটিতে রেখে তার উপর দিয়ে হেঁটে যেতে বলো সে কিছুমাত্র ভয় না পেয়ে তার উপর দিয়ে হেঁটে যাবে কিন্তু যখনই তক্তাটা মাটি থেকে কুড়ি ফুট উপরে রেখে তাকে হাঁটতে বলবে তখন তক্তা থেকে মাটিতে পড়ে যাওয়ার ভয় তাকে পেয়ে বসবে তখন তাকে শত উৎসাহ জোগালেও শত লোভ দেখালেও সে ওই দুঃসাহসী কাজ করতে চাইবে না যদি সে মনে জোর এনে হাঁটতে চেষ্টা করেও তবে প্রথম পা ফেলা মাত্রই তার মাথা ঘুরবে সে থেমে যাবে আকর্ষণীয় উপহারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ভয় তাকে পেয়ে বসবে এই ছেলেটিকেই তার পক্ষে এই নিদারুণ দুঃসাহসিক কাজে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে ধীরে ধীরে আরও উঁচুতে তক্তা তুলে দিলেও সে নির্ভয়ে তার ওপর দিয়ে হাঁটতে পারবে ভয় ও সন্দেহ দূর হয়ে গেলে তবে আত্মবিশ্বাস আসে প্রথমে ছেলেটি এত উঁচুতে রাখা তক্তার ওপর দিয়ে হেঁটে যেতে ভয় পাচ্ছিল এই জন্য যে সে যদি ঠিক মতো তার পা ফেলতে না পারে কিন্তু প্রশিক্ষণ পাওয়ার ফলে তার নেতিবাচক মনোভাব কেটে গেল এবং তার জায়গায় নিশ্চয়তা এলো বারংবার অনুশীলনের ফলে তার আত্মপ্রত্যয় ফিরে এলো আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি যে একজনের মধ্যে সদর্থক বা নিশ্চয়াত্মক ধারণা সমূহের সমন্বয়ের ফলেই তার মধ্যে আত্মবিশ্বাস জন্মায় যেমন ছেলেটি যখন বিশ ফুট উঁচুতে তক্তার উপর দাঁড়াতে গেল তখন তার খুব ভয় হল কিন্তু বারবার অভ্যাস ও প্রচেষ্টার ফলে তার সদর্থক মনোভাব হ্যাঁ এটা সম্ভব তার মনের মধ্যে সুপ্রতিষ্ঠিত হল তাহলে বিশ্বাস হলো এক সদর্থক মনোভাব যা বারংবার পরীক্ষা নিরীক্ষা ও প্রয়াসের ফলে আরো জোরালো হয় সাধারণ ধারণা থেকে বিশ্বাস একটু অন্যরকম বিশ্বাস ছাড়াই অনেক ধারণা গড়ে উঠতে পারে কিন্তু বিশ্বাস কোনো ধারণা ছাড়া হতে পারে না সেই জন্য বলা হয় বিশ্বাস হলো একটা গঠনমূলক ধারণা যা পরীক্ষামূলক অনুসন্ধানের ফলে মনের মধ্যে দানা বাঁধে এবং পরে অভিজ্ঞতার মাধ্যমে তার যথার্থতা প্রতিষ্ঠিত হয় যদি ছেলেটির মনে বিশ্বাস আসে যে আমি অনেকটা উঁচুতে হাঁটতে পারি তাহলে আর কোনো ভয় তার থাকবে না সুতরাং বিশ্বাস মনের সদর্থক ও নিশ্চয়াত্মক মনোভাব আমাদের অবচেতন মন সব সময় ভয় ঘৃণা ভর্সনা ও যন্ত্রণার বিরুদ্ধাচরণ করে অলস যুবকরা কাজ করতে গেলে তাদের একবার যদি অসাফল্যের অভিজ্ঞতা হয় তাহলে তারা ভাবে এ কাজ আমার দ্বারা হবে না আমাদের লক্ষ্য রাখা উচিত শিশুরা যাতে আপন চেষ্টায় কিছু একটা করে উঠতে পারে তারা যেন দমে না গিয়ে উৎসাহিত হয়ে এগিয়ে যাবার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে তারা যাতে আত্মবিশ্বাসী হয়ে দিন দিন বেড়ে ওঠে সে বিষয়ে আমাদের যত্ন নেওয়া উচিত শিক্ষার ক্ষেত্রেও এই আত্মবিশ্বাস সর্বাধিক প্রয়োজন ছাত্রদের মধ্যে এটি যাতে বেড়ে ওঠে সেদিকে শিক্ষকদের সতর্ক থাকা উচিত এটা কি প্রত্যেকের ভেবে দেখা উচিত নয় ভয় দরজায় কড়া নাড়ছে বিশ্বাস দরজা খুলে জিজ্ঞাসা করে কে তুমি কেউ নেই বিশ্বাসের আওয়াজ শুনেই ভয় তখন পালিয়ে গেছে নিজের উপর বিশ্বাস আর ঈশ্বরে বিশ্বাস এই দুটি হল আমাদের সব পাওয়ার চাবিকাঠি শ্রী রাম